গতকালও আমাদের যেরকমটা পূর্বাভাস ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো সেখানে কিন্তু তাপপ্রবাহের যে সতর্কতা জারি করা হয়েছিল সেটা আমরা রিয়ালাইজ করেছি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর এসব জেলাগুলোতে সতর্কতা জারি থাকছে আরও 2 থেকে 3 দিন এই পশ্চিমের জেলাগুলোতেই, অর্থাৎ সেই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই যে জেলাগুলো, এই জেলাগুলোতে কিন্তু আগামী আরও 2 থেকে 3 দিন এই তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। উপকূলবর্তী জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা নেই, মূলত পূর্ব মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা এবং লাগোয়া কিছুটা হুগলি। ন্যাচারালি এই যে 2 থেকে 3 দিন এর মধ্যে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। বৃষ্টির একটু অনুকূল পরিস্থিতি তৈরি হবে হয়তো 30 তারিখ নাগাদ থেকে। ধীরে ধীরে আমাদের যে সাউথ ওয়েস্টার্লি উইন্ড যেটা এই মুহূর্তে আছে আমাদের কোস্ট বরাবর, সেটা একটু হয়তো সাউথ ইস্টার্লি টার্ন নেবে, ফলে মাসের প্রথম দিন থেকে অর্থাৎ 1 তারিখ নাগাদ থেকে, খুব স্পেসিফিক্যালি 2 এবং 3 এই সময়টায় কিছু স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপরে আশা করছি। যেহেতু প্রি মনসুন মান্থ, বর্ষার থেকে কিন্তু চরিত্রটা আলাদা, অর্থাৎ এখানে কিন্তু কখনোই একই সময়ে সমস্ত জেলার উপরে বৃষ্টি হয় না। হয়তো দেখা যাবে যে দুপুরে কোথাও একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হলো, হয়তো আবার সন্ধ্যের পরে অন্য একটা জেলাতে, সব জেলাও যে পাবে তারও কোনো মানে নেই। কিন্তু এখন যে পরিস্থিতিটা চলছে, অর্থাৎ কোনো জেলাতেই বৃষ্টি নেই, সেটা আশা করা যাচ্ছে যে 1 তারিখের পরে অর্থাৎ 2 তারিখ থেকে মোটামুটি কিছু জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। যদিও অ্যামাউন্ট অফ রেইন যে খুব সিগনিফিকেন্ট হবে তা নয়, কিন্তু অ্যাটলিস্ট এই মুহূর্তে একদম যে কমপ্লিট ড্রাই যেটা আছে সেটা হয়তো কাটতে চলেছে আমাদের মাসের প্রথম দিন থেকে, বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি জারি থাকবে, অর্থাৎ গত প্রায় 10-15 দিন ধরে যে বৃষ্টি চলছে, কখনো বেশি কখনো কম, বৃষ্টি জারি থাকবে। ন্যাচারালি ওপরের দিকের যে 5টি জেলা অর্থাৎ আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার,